খালি কি ছাগল এসে না ভগবান এসে দিয়ে গেল নাকি অত শিব ঠাকুরের বিয়ে টুপুর মাদের বিয়ে মাজি সাবুনি দেন ক্লিন ঘরের একটু ডেকোরেশনটা চেঞ্জ করছি, অনেকদিন হয়ে গেছে আর দেখে দেখে একই জিনিস ভালো লাগছে না, তো ওনারের ইন্টেরিয়ার থেকে আমার ইন্টেরিয়ারে যাচ্ছি। এটা দিস ওয়ান দিস সাইডে পলে পলে পলে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু চেঞ্জ করব, তো ফাইনালি আজকে এই যে চেঞ্জ করে ফেললাম, এখান থেকে এখানে, ওখান থেকে এখানে, বাস চেঞ্জ করলে না একটু দেখতেও ভালো লাগে আর মনের কালার চেঞ্জ হয়ে যায়। এই যে আমার পোশাকের অবস্থা খুব শোচনীয়, আজকে ওকে কেটে খেতেই হবে। সোনা অনেক দিন ধরে বলছে কিন্তু ফাইনালি আমি আজকে ওকে কাটবো, নলে আর পাবো না গাছ সোনার কথা আর কি। আর উচ্ছে গাছটা তো খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু উচ্ছে হবে কি না বলতে পারছি না, কারণ ফুল বেগুন গাছের মতো ফুল হচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এই অবস্থায় চলছে। আর এই যে পেঁপে গাছটার অবস্থাটা ঠিক এরকম, কতদূর আমাকে ও ফল দেবে তাও জানি না। যে কেমন কেমন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, আর হচ্ছে কি বলে কিছু কিছু পাতা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। মাকে জিজ্ঞাসা করেছিলাম তো মা বললো হয়তো মাটি ভালো নয়, তো সেই কারণে এই দশা। যাই হোক, একে আজকে কাটবো আর কোনো কথা নেই, এ আর বড়ো হবে না আই থিঙ্ক সো, তোকে পুরোটাই উড়িয়ে দেবো আজকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো বাজে হচ্ছে 9:30 আর আমি জিমের জন্য তৈরি হয়ে গেছি, যাবো হচ্ছে জিম। সকাল থেকে একটু আমি আমার মতো করে রুমটাকে একটু চেঞ্জ করলাম, মানে ওনারের যে ইন্টেরিয়ার ডিজাইন ছিল তো আমি আমার মতো করে একটু ডিজাইনটাকে চেঞ্জ করলাম। ওদের তো একদম ডিজাইন একদম খাপে খাপে থাকে, যেহেতু ওরা ইন্টেরিয়ার দিয়ে করায়, তো আমিও একটুখানি আমার বুদ্ধি খাটিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক করলাম, হয়ে গেল আমার ডিজাইন, মানে আমার ডেকোরেশন চেঞ্জ। তো যাই হোক, চলো যাবো জিম। পুঁইশাক কাটা হয়েছে আমাদের জমি থেকে, পেকে পেকে যাওয়া পুঁইশাকগুলোকে আজকে পুরো জাপাই করে নেওয়া হয়েছে। ওখানে দাঁড়িয়ে হাসছে আমাকে দেখে। যাই হোক, তো জাপাই করে নেওয়া হয়েছে ওগুলোকে, এখন আমি জিম থেকে এসে স্নান স্নান করে রান্না করবো, আর যেটা ট্যাড়া করবো সেটা টপ জল আর ভাত খাওয়া করবে। ভেবেছিলাম মাছের মাথায় যে কিছু একটা করবো, সেটা করতে গেলে একটা দেরি হয়ে যাবে, আমার কাছে অনেক কাজ আছে এখন, সেগুলোতে আমাকে ফোকাস করতে হবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ফ্লগ, একটা রঙিন ট্রে, লেট গেট স্টার্ট দ্য ফ্লগ। জিম থেকে ফেরার পর এই যে আমার হাল মুখ চোখের অবস্থা, তো প্রায় 40 মিনিটের মতো জিম করেছি, এবার যাবো স্নান করতে। ড্যাডার সবজি টবজি কাটা হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেবো, এই আর কি ব্যাপার। তো চলো স্নান টান করে পুজো টুজো দিই, আবার পরে আসছি। ওকে, আচ্ছা পরে তো আসবোই, তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখো কত ফুল ফুটেছে আজকে, 1 2 3 4 5 6 7 7 খানা জবা ফুল ভাবা যায়। আবার কালকের জন্য আছে 3টা 2টা 5টা 2টা 7টা, ও বাহ, কালকের জন্য আবার 7টা আছে, মানে ওই 7 ভাই চম্পার ব্যাপারটা হয়ে গেল তাই না। আর এখানে একজন এই হলুদ, আর আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না এই গাছটার কুড়ি কেন ঝরে ঝরে বারবার পড়ে যায়। তো যাই হোক, এনিওয়ে চলো পুজো কমপ্লিট, এই যে পুরো ফুলে ফুলে ভরে গেছে আজ। এবার করবো লাঞ্চ, বাচ্চা হচ্ছে 1টা, রান্না করবো বলেছিলাম আমি, কিন্তু আমি আর রান্না করিনি আজকে, ড্যাডাই রান্না করেছে সেদিনের মতন পুঁইশাক দিয়ে, মানে পুঁইশাক যেরকম কেটেছিলাম ওটা দিয়ে। আর এখানে টক ডাল আছে, এখানে ভাত আছে, চলো লাঞ্চ করি, ছেলেরাও আছে সাথে করবো, একসাথে লাঞ্চ করবো। আর একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কাঁচকলার ছোকলা বাটা, যেটা আমি কালকে বানিয়েছিলাম, আর এখানে যে তরকারি যা আছে সেম, বাস শুধু এইটা অ্যাড। বাজে হচ্ছে 6:30, সো সোনা ফোন করে বললো এই অফিস থেকে ফিরছে, এদিকে আদর্শের কাণ্ড চিপস চুরি করে খাচ্ছে। বাবু চিপস চুরি করে খাচ্ছিস তুই? তো আদর্শ যে চিপস চুরি করে খাচ্ছে, আমি ধরতে পেরেছি বাবু তোকে, ঠিক আছে।
আর যাই হোক খিদে পেয়েছে সবারই, মোটামুটি আমারও খিদে পেয়েছে। তো আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আমি একটু পকোড়া মকোড়া কিছু একটা বানাই। আর একটা সুন্দর জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার ড্যাডা, এখানে ডাল, এখানে তরকারি, এখানে রুটি, এখানে তরকারি, মানে কি বলবো, বলেছি ফ্রিজে ঢুকে রাখতে, সব এরকমভাবে সারি সারি করে রেখে দিয়েছে। তো যাই হোক চলো এবার পকোড়াটা বানাই। লঙ্কা কাটার টেকনিক, কাঁচি দিয়ে কে কে কাটে, কেউ কাটে বাবু মনে হয়? বাবা লঙ্কার কি ঝাঁজ দেখা, খাও দিমাগ তেজ হোক, আচ্ছা সে এক্সাম দোগে না খা কে ভি আচ্ছা এক্সাম দো না। আচ্ছা এসি বাত কা, এসি বাত কা কা কা, সন্ধ্যেবেলায় রুদ্রপুরে বাবু মামা ফ্যান চালিয়ে রান্না, তুই তো বললি বাবু খাবি না, তুই খাচ্ছিস তাহলে এখন সিম্পল খাবার খাবি বললি, তোমরা খাও, তোমরা দু চারটা করে খেয়ে নাও, আমাকে আধা দি দাও, এটাই আমাকে বলতে হয় বাবু, তুই অল্প অল্প করে দে প্লিজ, ঠিক আছে বাবু ওটাকে দুটো কর প্লিজ। তো আরে বাবা নন বেঙ্গলিদের মতন, আমি জানি না, তোমার খেতে পেয়েছে ঝগড়া তুমি মুঝে বতাও, তুম হো তো তোমার সাথে কন ঝগড়া কর সকতে, বচ্চে জগন্নাথ ব্রাউন ব্রাউন আফ্রিকান কালার চলে আসছে গো, আমি উঠাবো কি দিয়ে, তোমার তো চাকরি মনে কোথায় যাই না, মামা কা ন্যাশনাল ড্রেস কিতনা বার আ গিয়া, যাও ইচ্ছে করলে আর কালকের দিনের জন্য ওয়েট করতে নেই, তাই ডিমটাও খেতে ইচ্ছে করলে ডিম সিদ্ধ সাথে এরকম একটু পেঁয়াজ কেটে একটু সস ফস দিয়ে
নিয়ে চলে এসেছি, আর এখানে পকোড়া তো গরম গরম। চলো, ডায়েটের মাথা পিছু গেছে, খেয়ে নি, তারপরে ডায়েটটাই তো না। বলছো তাহলে সবকিছু এ টু জেড একদম সবকিছু সব সব চশমা পরে ভালো, কিন্তু কি বলতো বারবার পুষতে হয় তো। এটা খুব সুন্দর ভাবে পড়েছে, তারপর হলো সব থেবড়ে 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 থেবড়ে। ঠিক আছে, থেবড়ে গেলে থেবড়ে, আর কিছু করার নেই। শিব ঠাকুরের বিয়ে বলে কথা, শিব ঠাকুরের বিয়ে টপর মাথায় দিয়ে। আমাদের কি সোসাইটি, মানে আমাদের নরিতাদের সোসাইটিতে আজকে আমাকে মনি ভাবি বলে একজন ভাবি আছে, যে আমার নেবার, খুব ভালো ওই ভাবি। উনি আমার ব্লগ দেখে, কিন্তু বাংলা বোঝে না, জাস্ট দেখে উনি, কিন্তু কিছুই বুঝবে না আমি জানি। তো ওই ভাবি কি বলে, ও আমি আমাকে আজকে ভিডিও কল করে দেখাচ্ছে, দেখ আমরা মেহেন্দি পড়ছি, কালকে আমাদের কালকে শিব ঠাকুরের হলদি হয়েছে, আজকে মেহেন্দি, কালকে সঙ্গীত, পরশু বিয়ে, তোমাকে লোক দেখাচ্ছে, তুই আয় তুই আয় তুই আয় তুই আয়। মানে ওদের মতে আমি ওদের মহলটাকে জমিয়ে রাখতাম সব সময়, পার্টিতে সব সবেতে, মানে আমি সব সময় বরকরার করে রাখতাম যে ভাবি পার্টি চালো, আজ পার্টি করতে। তো এই পার্টি পার্টি আমাদের মানে হচ্ছে ওই এক কাপ চা আর কিছু পকোড়া, বাস একটু মিউজিক চালিয়ে দিল, ডান্স, আর তারপরে তো যখন কারো বার্থডে অ্যানিভার্সারি এ সমস্ত তো হতেই থাকতো কিছু না কিছু, মানে রমরমাট, মানে জমজমাট আমাদের ফ্লোরটা ছিল, আমাদের থার্ড ফ্লোরে, আমাদের তো আমরা থার্ড ফ্লোরে সাতজন মহিলা মিলে আর ওপরেরও আছে, সবাই মিলে একসাথে মানে প্রচণ্ড মজা করতাম, প্রচণ্ড পরিমাণে। তো সেই সবগুলো আমাকে বলে আর আমাকে লালচি দেখায়, মানে তুই বলছে কি তুই ফোনের ভেতর থেকে চলে আয়, এখনই চলে আয় বলছে। তো এইসব নিয়ে দেখলাম যে ওরকম অনেক মেহেন্দি রাখা আছে, যেহেতু আজকে মেহেন্দি ছিল শিব ঠাকুরের, মানে পার্বতী দেবীর মেহেন্দি ছিল, তো সবাই মেহেন্দি পরবে, গ্রিন গ্রিন শাড়ি পরেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে আমিও পড়ি মেহেন্দি, তাই আমিও তানজানিয়াতে বসে পড়ে নাও। হ্যাঁ, তো বাস খুশির মহল গিয়ে কি ওখানে আনতে হবে কোনো মানে নেই, খুশি তুমি যেখানে খুশি সেখানে আনতে পারো, শুধু খুশি আনা দরকার তোমার, নিজেকে খুশি দেওয়ার জন্য। আর পড়ছি না কিছু, এমনি স্টাইল ঠিক আছে। মনে পড়ে গেল যখন মাধ্যমিকে টপাররা বলতো আমি তো পড়িনি, তাহলে কি ছাগলে এসে না ভগবানে এসে দিয়ে গেল নাকি অতগত নাম্বার, আমি তো পড়িনি, এরকম অবস্থা। ওই জাস্ট কেমন হয়েছে বলো, সত্যি বলছো, একদম।
ভাত নেই শোনা, শুধু রুটি, ঠিক আছে? চলবে তো? চলবে তো? কার সমস্যা? তোমার ছোট বড় ছেলে আমি পকোড়া খেয়েছি আর সেদ্ধ খেয়েছি, আমি খাবো না এখন বলে ঠিক করেছি। ডিম সেদ্ধ, ডিম সিদ্ধ আর পকোড়া। হ্যাঁ বাবা, তোমাদের পেট আমাদের পেট, আমার পেটের মধ্যে তফাৎ নেই। ড্যাডা বানিয়ে গেছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি মাখো মাখো করে, আর রুটি আর ডিমের তো টক ডাল আর আছেই, পুঁই শাকের একটা ঘ্যাঁট যেটা বানানো হয়েছিল ওটা আছেই। তো এই দিয়ে এখন ডিনারটা সারা হবে। তো চলো, আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিদায় নিচ্ছি। চলো, গুড নাইট।